পটুয়াখালীর আউলিয়াপুরের বলইকাঠির লোহালিয়া নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ ঢাকার দক্ষিণখানের মাদ্রাসা ছাত্র ইজাজুল ইসলামের সন্ধান 24 ঘণ্টায় মেলেনি। উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্থানীয় সূত্রে জানা যায়, আউলিয়াপুরের বলইকাঠিতে বন্ধুর চাচাতো বোনের বিয়ে উপলক্ষে তাদের বাড়িতে গতকাল বৃহস্পতিবার বেড়াতে আসে ঢাকার দক্ষিণখান নিবাসী মাদ্রাসা ছাত্র কোরআনে হাফেজ ও জেনারেল লাইনের 10ম শ্রেণীর ছাত্র ইজাজুল ইসলাম। স্থানীয় বন্ধু মাসুদ ও ঢাকার বাপ্পি এই তিন বন্ধু তারা ঢাকা থেকে আসে। দুপুর 12:30 বাড়ির কাছে লোহালিয়া নদীতে গোসলে নেমে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন হাফেজ, ইজাজুল ইসলাম